বাংলা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কে তোনা বাংলার কৃষক ফোটাও মুখে হাসি। একটা খুব এক্সেপশনাল আমার খামারে একটা এক্সেপশনাল গরু, হ্যাঁ, ও মাত্র দুই দাঁত কমপ্লিট হয়েছে আর চার দাঁত পরে মাত্র উঠতেছে। তো ওর বয়স সর্বোচ্চ হলে ধরেন হয়তো 30 মাস থেকে 32 মাস হবে, তো মানে 30 মাসের উপরে হবে না। এটা হলো মূলত ব্রহ্মা আর সিন্ধি এই টাইপের ক্রসে এই গরুটা হয়েছে। হ্যাঁ, তো ওর আপনার পায়ের প্যাটার্ন দেখেন, হ্যাঁ, ওর পুরোটা বডি স্ট্রাকচার দেখেন, ওর দাঁড়ানোর ইয়েটা দেখেন, ওই স্টাইলটা, ও যে দাঁড়ায় আছে, হ্যাঁ, আমাদের আমাদের কিন্তু কোনো গরুর সাথে ওর ইয়ে না, অ্যাজ এ ওর সব কিছু ব্রাহ্মা টাইপের। ওর দাঁড়ানোর স্টাইলটা অনেক সোজা হয়ে দাঁড়ায়, মাথাটা অনেক উঁচু করে দাঁড়ায়, হ্যাঁ, ওর যে প্যাটার্ন, হ্যাঁ, মাথাটা উঁচু করে দাঁড়ায়, একদম বাদ ইয়াং একটা গরু। তো এটাও আমাদের এই বছরে বিক্রির খুব একটা বেশি টার্গেট নাই, এটা আমরা নেক্সট ইয়ারে, নেক্সট ইয়ার পর্যন্ত হয়তো ওকে আমরা ইয়ে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটাও একটা আপনার সিন্ধি ইয়ার ক্রস, হ্যাঁ, তো এটা একটা ভালো গরু, খুব ওয়েটের গরু, প্রায় 700 কেজি আপ আছে, ওর দারুণ স্টাইল ডিফারেন্ট। এই ব্রাহ্মাটারে ফোকাস করো, এটা চাপা দাও, আমাদেরও অনেক বেশি রেটে পারচেস করতে হয়, কারণ এগুলো তার অ্যাভারেজ গরু না, এগুলো তার আমরা বাজারের মাংসের দাম অনুযায়ী কিনতে পারি না, এই যেগুলো এক্সেপশনাল গরু, তো এই কারণেই এদের প্রাইসটা অনেক হাই পড়ে, আমাদের কিনতে হয় বেশিতে, বিক্রিও করতে হয় বেশিতে। আর আমি এটা শখ করে গত কোরবানির ঈদের আগে কিনছিলাম, কিন্তু তখন ওই এরকম মোটা ছিল না, মানে তখন আরও ইয়াং ছিল, এত সুন্দর স্বাস্থ্যর আসে নাই, কারণ ওই তখন ছিল মাত্র দুই দাঁত, ভাবলাম যে ওকে আমি আরও পালবো এক বছর, মাশাআল্লাহ এখন চার দাঁত ছয় দাঁত, এখন ওর ওয়েট প্রায় 850 কেজি, ওকে চাইলে আরো এক বছর রাখলে মাশাআল্লাহ ও 1000 কেজি কাছাকাছি যাবে, কাছাকাছি চলে যাবে। আর যাও, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।